আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইন জন্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আশা করি যারা নতুন আছেন ধৈর্য ধরে দেখলে নতুন কিছু শিখতে পারবেন। আজকে মূলত হাইকিং ডিজাইন করব। তো আজকে ডিজাইনের জন্য মোটামুটি যে ভেক্টর আমি এখানে কালেক্ট করে রেখেছি, সো চলেন তাহলে ডিজাইন শুরু করা যাক। প্রথমে আমি এই মাউন্টটাকে একটা অল্টার ধরে কপি করে নিচ্ছি, দেন হচ্ছে এটাকে আমি ডাবল ক্লিক করে সেটা জুম করে নিচ্ছি। দেন হচ্ছে একটু খেয়াল করবেন যারা নতুন আছেন, এখান থেকে আমার এই যে ম্যাজিক টুলটা আছে এটাকে দিয়ে আমি ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল এক্সে কাট করে ফেললাম। কাট করার পর দেন হচ্ছে এটা দেখেন সম্পূর্ণটা ধরে একটু গ্রুপ করে নিলাম, দেন এটার উপর কন্ট্রোল এফে আমি পেস্ট করলাম, অর্থাৎ ওই ব্ল্যাক যেটা আমি সিলেক্ট করেছিলাম সেটা এটার উপর পেস্ট হয়ে গেলো। বাট এটাতে গ্রুপ করা আছে, আমি গ্রুপগুলোকে ভাঙবো, যে আন গ্রুপ করে দিলাম। দেন হচ্ছে এই মাঝখানের অংশটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সো দেখেন এখানে একটা ব্ল্যাক অংশ আছে আর একটা হলো হোয়াইট অংশ। আমি ব্ল্যাকের সবগুলোকে ধরবো, এগুলো সবগুলোকে একবার ধরলাম, ধরে কন্ট্রোল যদি গ্রুপ করে আই ড্রপার দিয়ে আমি কালারটা দিয়ে দিলাম। চাইলে আমি সবগুলোকে ধরে এখান থেকে ইউনাইট করে দিতে পারি, অর্থাৎ একটা শেপ হয়ে গেল। সে এবার ডাবল ক্লিক করে আমি এখান থেকে বেরিয়ে আসলাম, দেন হচ্ছে এটাকে আমি জাস্ট মিডলে অ্যালাইন করে নিব। আশা করি এতটুকু বুঝতে পারছেন, সেভাবে রাখলাম। দেন হচ্ছে এবার আমি একটু কাজ করব, সেটা হচ্ছে লাইন টুল নিব, দেন হচ্ছে এখান থেকে সরি এখান থেকে ড্র্যাগ করে শিফট ধরে এই পাশে নিয়ে আসলাম এতটুকু। দেন দেখেন আমার ফিল এবং স্ট্রোক দুইটা নান করা আছে, আমি স্ট্রোকটাকে শো করে নিলাম একই থাক। দেন হচ্ছে এটাকে আমি অল্টার ধরে এতটুকু একটা কপি করে নিচ্ছি, এ দুটাকে সিলেক্ট করে এখান থেকে আমার যে ব্ল্যান্ড টুল আছে এটাকে সিলেক্ট করে এই জায়গায় এবং এই জায়গায় একটা ক্লিক করে নিচ্ছি। সো দেখেন এখানে কিন্তু যদি জুম করি তাহলে দেখেন অনেকগুলো অর্থাৎ আমার লাইন হয়ে গেছে। এটাকে আমি ঠিক করার জন্য এটার মধ্যে ডাবল ক্লিক করে এই যে স্মুথ কালার থেকে আমি স্পেসিফিক স্টেপ দিয়ে প্রিভিউ অন করে এখানে আমি কম দেব, দেখি 30 দিই কতটুকু হয়। তো 30, হ্যাঁ 30 থেকে আচ্ছা আমি একটু আবার জেড দিয়ে নিচ্ছি, আর একটু বাড়িয়ে দেবো, মেবি প্রিভিউ অন করে এখানে 30, আচ্ছা একটু বাড়াই দেখি, মেবি আর একটু বাড়াই, আচ্ছা আমি 50 রাখতেছি, ওকে দিলাম। দেন হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। দেন হচ্ছে অবজেক্ট থেকে আরেকবার আমি এক্সপ্যান্ড করে নিচ্ছি। আশা করি এতটুকু বুঝতে পারছেন, এটার ছোটো করে নিলাম। দেন হচ্ছে এটাকে চাইলে আমি একটু বড় করতে পারি, ওকে, এটাকে নিচের দিকে এই পাশে নিয়ে আসতেছি, একটু এটাকে বাঁকা করে দেন হচ্ছে অ্যালাইন করে দিলাম। সেবার হচ্ছে এটাকে ধরে জাস্ট আমি একটু ছোটো করে নিব এখান থেকে এতটুকু, ওকে। মাউন্টেনটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি আমার বটন দিয়ে, ওকে, এটাকে মিডলে অ্যালাইন করে নিই, অ্যালাইন করে নিলাম। দেন হচ্ছে এটাকে আমি চাইলে একটু ছোট করে দিতে পারি এতটুকু এখান থেকে, জাস্ট এটার সাথে পারফেক্টলি মিলাচ্ছি, ওকে, মিডল করে নিচ্ছি। হালকা আর একটু আমি বড় করে জাস্ট একটু উপরের দিকে তুলে দিতে পারি। চাইলে এগুলোকে আমি আরও ডুপ্লিকেট করতে পারি, একটা ডুপ্লিকেট আমি এপাশে রাখতেছি যদি আমার কখনো লাগে আমি এটাকে যাতে ইউজ করতে পারি। সো দেখি এটাকে একটু ছোটো ছোটো সাইজ করলে কেমন হয়। আচ্ছা তার আগে এটাকে সিলেক্ট করে আমার ইরেজার টুলটাকে দিয়ে আমি এটাকে একটু ইরেজ করে নিচ্ছি, সরি আমি জাস্ট আমার প্রয়োজন অনুযায়ী একটু ইরেজ করে নিই, ইরেজ করে নিচ্ছি, ওকে, সাইজটা ছোট করে এটাকে জাস্ট আমার পজিশন অনুযায়ী এটাকে আমি বসাবো জাস্ট এখানে এভাবে পজিশন অনুযায়ী বসিয়ে নিচ্ছি এই জায়গাটাতে। দেন হচ্ছে এখানে চাইলে আমি এভাবে বসাতে পারি, সো এটাকে আর একটু এদিকে নিয়ে আসতে হবে, এ দুটাকে ধরে আমি টেস্ট করে নিচ্ছি। দেন হচ্ছে এ দুটাকে ধরেও আমি
এরেজ করে নিচ্ছি, উপর থেকেও সেম, এখানে হচ্ছে এটাকে ধরে এটা এরেজ করে নিচ্ছি, জাস্ট এই দুটাকেও ধরে সেম ভাবে আমি এরেজ করে নিচ্ছি। ওকে, আর সবগুলোকে ধরলাম, এখানে একটু জুম করলে বোঝা যাবে, চোখে জুম করে আমি যে এখানে একটু প্রবলেম আছে এগুলোকে ঠিক করে নিচ্ছি, সরি। ওকে, জাস্ট এটাকেও ধরবো, ধরে এখান থেকে হালকা একটু করে, ওকে, মোটামুটি হয়ে গেল। এবার এটাকে চাইলে এটাকে আর একটু উপরে দিকে নিতে পারি, জাস্ট এতটুকু। ওকে, ঠিক আছে। এবার তো এবার সবগুলোকে ধরলাম, ধরে কন্ট্রোল দিয়ে একটু গ্রুপ করে নিলাম এবং সবগুলোকে ধরে হালকা আর একটু আমি উপর দিকে তুলে দিচ্ছি এতটুকু। ওকে, আর চাইলে এগুলোকে আরও আমি এদিকে চাপিয়ে দিতে পারি এভাবে, ঠিক আছে। এবার হচ্ছে ট্রিগুলোকে ধরলাম, ধরে এটা একটা কালার দিয়ে নিই, হোয়াইট কালার, পরে আমি কালার ঠিক করব, জাস্ট আমি আমার পজিশন অনুযায়ীগুলোকে বসিয়ে নিব। এটাকে আমি জাস্ট এই জায়গাটাতে বসাতে চাচ্ছি, সরি, একটু জুম করে নিই, এটাকে কন্ট্রোল এক্সে কাট, কন্ট্রোল এফে পেস্ট করে এই জায়গাটাতে আমি বসাবো। ওকে, সেম অল্টার ধরে একটা কপি করলাম, এই জায়গায় বসালাম, সাইজটা চাইলে একটু ছোটো করে দিতে পারি, জাস্ট হচ্ছে এতটুকু। দেন হচ্ছে অল্টার ধরে আমি এগুলোকে ছোট ছোট বিভক্ত করব, এখানে একটা বসালাম, দেন হচ্ছে এই পাশটাতে একটা, এখানে একটা, এখানে একটা, এই জায়গায় একটা। চাইলে আমি অন্য ধরনের টিউব ব্যবহার করতে পারি, তো এখান থেকে আমি পলিগন টুলে গিয়ে এরকম, হয়তোবা যারা নতুন আছেন এই অবস্থা নাও থাকতে পারে, আপনাদের এরকম পাঁচটা অথবা ছয়টা শেপ আসতে পারে, তো আপনি এটাকে ক্লিক করে ধরে রেখে, অর্থাৎ মাউসটাকে ড্রাগ করে ধরে রেখে আপনি যে অ্যারো বাটন আছে ডাউন এবং যে আপ আছে দেখবেন, আপনার ডাউন যদি দেন তাহলে এভাবে কমে আসবে। সো শিফট ধরে আমি ঠিক করে নিচ্ছি, এটাকে অল্টার ধরে একটা কপি করলাম, দেন হচ্ছে এগেইন অল্টার ধরে আরেকটা কপি করে নিলাম, এবার সবগুলোকে ধরে একটু সাইজটা ছোটো করে নিই এতটুকু, দেন হচ্ছে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গল নিলাম, নিয়ে জাস্ট এতটুকু একটা রেক্ট্যাঙ্গল এঁকে দিলাম, এটাকে একটু উপর দিকে নিই, সবগুলোকে ধরে এটাকে, ওকে, অ্যালাইন করে নিলাম, সব আবার ধরে নিলাম, এখান থেকে হচ্ছে আমি ইউনাইট করে দিলাম, অর্থাৎ একটা শেপ হয়ে গেল। তো এটাকে আমি আমার পজিশন অনুযায়ী বসাবো, জাস্ট এখানে একটা নিলাম, এখানে একটা, এখানে একটা নিতে পারি, এপাশে একটা, দেন হচ্ছে এখানে আরেকটা নিলাম, জাস্ট এখানে এতটুকু, এটা সাইজটাকে ছোটো করে দিই, এগুলো একটু আমি ছোটো করে দিচ্ছি সাইজ, জাস্ট এতটুকু ছোটো করে দিলাম, এখান থেকে এই টুইটাকে এই পাশটাতে বসাবো। ওকে, এটাকে জাস্ট এখানে বসালাম, এটার সাইজটা একটু ছোটো করে দিচ্ছি। সো মোটামুটি আমার ট্রিগুলোকে বসানো শেষ, আমি চাইলে এবার সবগুলা ট্রিকে ধরতে পারি, এগুলোকে শিফট ধরে আমি সবগুলাকে একটু গ্রুপ করে নিই, তাহলে আমার সুবিধা হবে, জাস্ট একটু গ্রুপ করে নিচ্ছি। ওকে, সবগুলোকে একটা গ্রুপ করে নিলাম, এবার হচ্ছে আমার ভেক্টরটাকে নিয়ে আসলাম এই পাশে, কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফ এম পেস্ট করে নিচ্ছি। সো এটাকে আমি একটু অ্যালাইন করে নিই এবং হচ্ছে সাইজটা আমি অনেক বড়ো হয়ে গেছে পজিশন অনুযায়ী বসাই, এটা কালারটা হোয়াইট দিই, দেন হচ্ছে অ্যালাইন করে নিলাম এগেইন, চাইলে আমি এটাকে আর একটু ছোটো করে রাখতে পারি, জাস্ট এতটুকু, আচ্ছা এতটুকু থাক, জাস্ট এতটুকু। ওকে, তো এবার হচ্ছে কি, এখানে কালারগুলো হোয়াইট হওয়ার কারণে হয়তো বোঝা যাচ্ছে না, আমি একটু কালারগুলো আপাতত দিয়ে নিচ্ছি, পরবর্তীতে আমি চেঞ্জ করবো, আগে আমি আবার যাতে বোঝার জন্য ভেক্টরগুলোকে এটার একটা কালার দিচ্ছি। সো হয়ে গেল, জাস্ট এইটাকে আমি সেম এই কালারটা দিয়ে নিই, ওকে, বাট সেম কালার হয়ে গেছে, তাহলে এটার আমি একটু অপাসিটিটা ডাউন করে দিই, জাস্ট এতটুকু। ওকে, এবার ঠিক আছে, এটাকে আমি পাথ থেকে অফসেট পাথ, দেন হচ্ছে 5, ওকে রাখলাম, এখান থেকে আমি 100% ব্ল্যাক করে দিচ্ছি,
দিয়ে কন্ট্রোল এক্স এ কাট করে এটাকে প্রথমে ধরব ধরে হচ্ছে এখানে আবার ট্রান্সপারেন্সিটা অন করে নেছি পেস্ট করে দিলাম সেম হচ্ছে এটাকেও ধরে আমার ট্রান্সপারেন্সি অন করে এখানে আমি পেস্ট করে দিলাম সো এটাকেও ধরে সেম সো হয়ে গেল মোটামুটি আমার ভেক্টর প্লেস এবার হচ্ছে আমার টেক্সটগুলোকে প্লেস করতে হবে এজন্য আমি একটা রিবন নিয়ে রাখছি এটাকে অন্তর ধরে একটা কপি করলাম দেন হচ্ছে অ্যালাইনটা করে নেই সো এটাকে আমি এই পাশটাতেই রাখবো জাস্ট এটাকে আমি এতটুকু মিলিয়ে নেই ওকে মেবি এতটুকু হলে প্রবলেম হচ্ছে তাহলে এটা সাইজটা আমি একটু বাড়াবো জাস্ট এটা উপর দিকে নিয়ে আসি এটাকে কন্ট্রোল এক্স এ কাট কন্ট্রোল এফ এ পেস্ট করে একটু অ্যালাইন করে নিচ্ছি আবার সো ওকে একটু এতটুকু থাক এতটুকু ওকে টেক্সটগুলোকে প্লেস করি এই দুটাকে এখানে নিয়ে আসলাম দেন এই তিনটাকে আমি নিচে নিয়ে আসলাম সো ওকে যেহেতু ফন্ট সিলেকশন করে নিই আমি ফন্টগুলো সিলেকশন করে আপনাদের নামগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা ওকে এটাকে একটা ফন্ট দেবো হচ্ছে একটা ফন্ট আর এটাকে এক্সপ্লোরার ফন্টটা দেবো ওকে দুটো ফন্টের নামই আপনাদের ওকে এটার নাম হচ্ছে এই হচ্ছে একটা ফন্ট আর এটা হচ্ছে এক্সপ্লোরার ফন্ট আশা করি সবার কাছে আছে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে এই দুটা ফন্টই আমি এখানে ব্যবহার করে কাজ করব সো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ওকে ঠিক আছে আমি এলাকে ধরলাম ধরে হচ্ছে টাইপ টাইপ থেকে হচ্ছে চেঞ্জ থেকে আপার কেস করে নিচ্ছি দেন হচ্ছে এটাকে আমি এক্সপ্লোরার ফন্ট দিব আর হচ্ছে এটাকে হচ্ছে এই ফন্টটা দিয়ে দিলাম এগুলাকে আমি আপার কেস করে নিচ্ছি চেঞ্জ চেঞ্জ থেকে হচ্ছে আপার কেস দেন হচ্ছে সবগুলাকেই আমি এক্সপ্লোরার ফন্টে দিব আমি ঠিক করে নিচ্ছি ওকে তো উপর থেকে সবগুলোকে আমি আগে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি দেন হচ্ছে অ্যালাইন করে নিলাম সেখানে হাইটিংটাকে আমি একটু সাইজটা বাড়িয়ে নিই মেবি বাড়ালাম একটু নিচের দিকে নিয়ে আসি দেন হচ্ছে এটাকে আমি একদম পারফেক্টলি বসিয়ে নেব ওকে এখানে হাইকিংটাকে একটু কাজ করব আমি সেটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম কন্ট্রোল ভিতে একটা পেস্ট এক দুই তিন চার নিচের দিকে এক দুই তিন চার সেম হচ্ছে কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল ভিতে পেস্ট এক দুই তিন চার সেটাকে ডিলিট করছি একটু জুম করে দেখাই কী করতেছি এই যে নিচেরটাকে ধরবো চাইলে এটাকে আর একটু নিচে নামিয়ে দিতে পারি আমি কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল ভিতে পেস্ট এক দুই তিন নিচের দিকে দুই সরি এক দুই তিন এক দুই তিন চার আরেক নিয়ে আসলাম সো এবার হচ্ছে একটু জুম করে দেখেন এখানে কিন্তু তিনটা হয়ে গেছে তাহলে এই এটা আর এটাকে ধরবো ধরে এখান থেকে আমার পাথ ফাইন্ডার থেকে এই যে মাইনাস অল্টার ধরে এখানে ক্লিক করলে দেখেন নিচে না মাইনাস হয়ে গেল এবার হচ্ছে এখানে এক্সপ্যান্ড করে দেবো সো ওকে হয়ে গেল এবার হচ্ছে দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ দেন আইডো ফার দিয়ে এই কালারটা দিয়ে দিই ওকে এটাকে আমি নিচের দিকে নিয়ে আসবো দেখেন এখানে অর্থাৎ মাউন্টেনের সাথে এটা কিন্তু একটু ওভারল্যাপিং হয়ে গেছে চাইলে আমি মাউন্টেন দিয়ে এটাকে পাথফাইন্ডার দিয়ে কেটে দিতে পারি অথবা এটাকে কোনো ইফেক্ট ইউজ করতে পারি আচ্ছা দেখি ছোট্ট একটা ইফেক্ট ইউজ করি ওর থেকে হচ্ছে আর্ট দেন হচ্ছে এখান থেকে আমি এটাকে ইউজ করতে পারি সো চোদ্দো আমি আর এক কমে 15 দিলাম উপর দিকে হালকা আর একটু টান দিয়ে লম্বা করে দিলাম ওকে অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে দিচ্ছি হালকা আর একটু উপরে তুলে দিই এতটুকু ওকে এটাকে একদম পারফেক্ট নিচের দিকে নামিয়ে নিয়ে আসি এতটুকু সো এটা কিন্তু অ্যালাইনটা ঠিক নাই এটাকে ধরে অ্যালাইনটা ঠিক করে নিচ্ছি জাস্ট এতটুকু ওকে ওকে উপরে পজিশনটা কমপ্লিট এবার নিচে আমার এই কাজগুলো করতে হবে এটাকে কন্ট্রোল এক্স কাট করে কন্ট্রোল এফ এ পেস্ট করে দিলাম দেন হচ্ছে এটাকে ধরে এখান থেকে হচ্ছে আমি ক্রিয়েট আউটলাইন করে অ্যালাইন করে নিচ্ছি সেম এটাকেও ক্রিয়েট আউটলাইন করে অ্যালাইন করে নিচ্ছি এটাকেও ক্রিয়েট আউটলাইন করে অ্যালাইন করে নেব সরি হ্যাঁ তাহলে এটাকে ধরলাম এটাকে ধরে
এখানে পারফেক্টলি বসিয়ে নিই উপর দিকে এতটুকু, এটাকে এতটুকু থাক, কাজ পরে করব। এটাকে আমার রিবনের উপর আগে বসিয়ে নিই, এটাকে ওকে সরি একটু উপর দিকে নিয়ে যাই, চলে যাব ইফেক্ট। ইফেক্ট হচ্ছে ওয়ার্ফ বা র্যাপ যেটাই বলেন উচ্চারণে। আচ্ছা 15 ঠিক আছে, ওকে অবজেক্ট এক্সপ্যান্ড দেন হচ্ছে অ্যালাইন আর একটু উপর দিকে যাবে। সো এখানে কিছু ওভারল্যাপিং আছে, এই রিবনটা দিয়ে আমার এখানে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে নিয়ে আমি একটাবার, দেন হচ্ছে অফসেট পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, দেন হচ্ছে ফাইভ ফাইভে রাখলাম এটাকে 100% আমি ব্ল্যাক করে কন্ট্রোল এক্সে কাট, এটাকে ধরলাম, ধরে এখানে পেস্ট করে দিলাম। সেম হচ্ছে এটাকেও ধরবো, এখানেও পেস্ট, এই ভেক্টরটাকেও ধরে জাস্ট ট্রান্সলেশন করে ওকে এখানে পেস্ট করে দিলাম। এখানে মনে হয় একটু প্রবলেম হয়েছে, 100% ব্ল্যাক ওকে ওকে। মোটামুটি আমার সবগুলোই প্লেস করা হয়ে গেছে, আমি এখানে আর একটু কাজ করব। সেটা হচ্ছে এটার যে কাজটা, এটাকে হালকা আর একটু আমি ইফেক্ট থেকে হ্যাঁ এতটা আমি উপর থেকে হালকা কমিয়ে নিয়ে আসবো, একদম সিম্পল। আচ্ছা এই থাক, অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে নিচ্ছি, দেন এটাকে আর একটু আমি উপর দিকে তুলে দিচ্ছি এতটুকু ওকে। এবার এটাকে আমি অ্যালাইন করব, এটাকে উপর দিকে তুলে নিয়ে আসলাম, এখানে দেখি কি ব্যবহার করা যায়। সো আমি এখানে প্রথম একটা ইলিপস নিচ্ছি, দেন হচ্ছে এটাকে অল্টার ধরে একটা কপি করলাম এতটুকু, এই দুটাকে ধরে শেপ বিল্ডার দিয়ে এখানে আমি মাইনাস করে নিচ্ছি। দেখেন এখানে আমার দুইটা হয়ে গেছে। সো কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে সাইজটা ছোট করে নিচ্ছি, ছোট করে এটাকে নিচের দিকে নিয়ে আসবো এতটুকু, চাইলে আর একটু বড় করে দিতে পারি এতটুকু। এটাকে ধরে শেপ বিল্ডার দিয়ে অর্থাৎ এখানে আমি কেটে দিলাম, এটা একটা ইফেক্ট হয়ে গেল। এটাকে আমি একটা কালার দিচ্ছি হোয়াইট কালার, দেন হচ্ছে এটাকে ধরে অল্টার ধরে এখানে আমি নিয়ে আসলাম, একটু ঝুম করে নিই, দেন হচ্ছে এটাকে চাইলে হালকা একটু চ্যাপটা আকৃতি করে দিতে পারি, এবং এটাকে ধরে প্রথমে আমি এদিকে আর একটু ছোট করে দেই, এবং অল্টার ধরে এই পাশে একটা কপি করে হালকা একটু রোটেট করে দিলাম, হালকা চাইলে আর একটু রোটেট করতে পারি, দেন হচ্ছে এখানে এটাকে ধরে এটাকে হালকা করে আমি রোটেট করে দিলাম, চাইলে এটা অর্থাৎ এটার এটাকে ধরে এটার সাইজগুলো একটু ছোট করে নিতে পারি, এটা একটু নিচের দিকে আসুক, এটা একটু উপর দিকে চলে যাক, এটাকে ধরে জাস্ট এতটুকু ওকে। আচ্ছা এতটাকে আমি গ্রুপ করে দেন হচ্ছে এটার সাথে মিডল অ্যালাইন করতে পারি ওকে, কন্ট্রোল জেড গ্রুপ, দেন হচ্ছে এটাকে জাস্ট পারফেক্টলি মিলিয়ে দিলাম। সো সেম হচ্ছে এটাকে ধরে ট্রান্সফর্ম রিফ্লেক্ট প্রিভিউতে কপি, দেন হচ্ছে এটাকে শিফট ধরে এই পাশটাতে নিয়ে আসবো জাস্ট পারফেক্টলি মেলানোর জন্য ওকে। এবার দুটাকে ধরে কন্ট্রোল জেড গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন। সো আশা করি বুঝতে পারছেন এতটুকু। তো এবার হচ্ছে আমি হালকা কালার করব, এটাকে একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিচ্ছি ওকে। মোটামুটি এখানে একটু আমি সান ইফেক্ট দিতে পারি, চাইলে একটা সান ইফেক্ট এখানে ইউজ করা যেতে পারে ওকে। এটাকে রেখে এটা এতটুকু, চাইলে এখানে শেপ বিল্ডার দিয়েও আমি কেটে দিতে পারি, তাহলে এটাকে আর একটু উপর দিকে এভাবে নিয়ে আসতে হবে। ট্রান্সপারেন্সি ইউজ করা যাবে, দেখেন আপনার যেভাবে ভালো হয়, ট্রান্সপারেন্সি ইউজ করলে মনে হয় বেটার হতো। জাস্ট আমি একটু ছোট করে নিলাম, ছোট করে নিলাম, দেন হচ্ছে এখানে চাইলে আমি পেন টুল দিয়ে এরকম
ইফেক্ট দিতে পারি এটা হচ্ছে সরি উল্টো হয়ে গেছে এটাকে ধরে আমি জাস্ট ঘুরিয়ে নিচ্ছি ওটা ইফেক্ট বিভিন্নভাবে করা যায় আমি জাস্ট এখন সহজেই মেক করতেছি ওকে ডিলিট দ্য গ্রুপ ট্রান্সফার রিফ্লেক্ট প্রিভিউ দ্য কপি দেন হচ্ছে এদিকে নিয়ে আসলাম একটু ঘুরিয়ে নিলাম ওকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ ধরে অবজেক্ট একটু ছোট করে চাইলে আমি এটাকে আচ্ছা এটাকে আমি একটু সমানভাবে কেটে নেওয়ার জন্য জাস্ট ওকে এই পাশটাতে আমি আখের ইফেক্ট দিতে পারি চাইলে ওকে শেপ বিল্ডার দিয়ে কেটে দেন হচ্ছে ট্রান্সফার রিফ্লেক্ট রিভিউতে কপি দেন হচ্ছে ধরে আবার শেপ বিল্ডার ইউজ করলাম দেন হচ্ছে এটাকে ক্লিক করে দেন হচ্ছে ইউনাইট করে দিলাম এই পাশটাতে ওকে মোটামুটি আমার ডিজাইনটা ক্লিয়ার তো আজকে এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম